সিট ধরে দাঁড়ায় থাকতে হবে, এই যে এভাবে আসার পথে টায়ন সাহেবের প্রয়োজনীয়তা বা টায়ন সাহেবকে ভালোভাবে মিস করছিলাম। আসার সময় ট্রেন ছিল রাত্রে 9:30, তো আমরা 9:30 পর্যন্ত আর চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বসে থাকি নাই। সেখান থেকে বাসে করে তারপর চট্টগ্রাম সিটিতে আসছি, আর বাসে করে আসতে গিয়ে প্যারা খাইছি, স্বাভাবিক গরম জ্যাম। আর সেই জন্যই টায়ন সাহেব আপনার কথা বারবার মনে পড়তেছিল, আপনি থাকলে যে কী পরিমাণ উপকার হতো আপনি জানেন। যাই হোক, আসেন টায়ন সাহেব আপনাকে একটু ট্রিট দেই। ঢাকা থেকে বেরোবার সময় সেই যে 1000 টাকার 7.41 লিটার ফুয়েল নিয়েছিলাম, এরপর থেকে চট্টগ্রাম সিটিতে আজকে কয়েকদিন ধরে বাইক চালাচ্ছি, বাট এখনও ফুয়েল নেওয়া লাগে নাই, এই যে এখনও এক দাগ বাকি আছে। টায়ন সাহেব আমাকে ভালো সাপোর্ট দিচ্ছে, ভালো মাইলেজও দিচ্ছে। এই যে এই একটা ফুয়েল পাম্প আছে, এখানের ফুয়েল নাকি ভালো, এটা থেকে অনেকবার নিছি। তো টায়ন সাহেব চলেন এখান থেকে আপনাকে একটু খাওয়াই। বাহ, সে তো লম্বা সিরিয়াল। 1000 দিয়া খাও। এখনও সেই আগের অভ্যাসটা রয়ে গেছে, 1000 টাকা নিলে ফুল ট্যাঙ্কি হয়ে যায়, তো তাই এখনও 1000 টাকারই নেই, আর 1000 টাকার বেশি নিতে সাহস করি না, কেমন জানি বেশি খরচ হয়ে যাচ্ছে, বেশি খরচ হয়ে যাচ্ছে এরকম একটা ফিল আসে। যাই হোক, এখন বাসতে হচ্ছে 5:07, যাচ্ছি সিআরবির দিকে, কারণ আজকে চট্টগ্রামের ছোট্ট একটা মানে গেট টুগেদার বা মিটআপ বলতে পারেন আর কি, যে চট্টগ্রামে আসলে সবার একটা অভিযোগ থাকে চট্টগ্রাম আসলে দেখা করি না, হুট করে চলে যায় অন্য জেলার দিকে। তো এবার যেহেতু চট্টগ্রামে আসি তাই চিন্তা করলাম ছোট্ট একটা মিটআপ ডাকি, যারা দেখা করতে চাচ্ছে এই যে ভাই ব্রাদার সবাই আছে তাদেরকে নিয়ে একটা মিটআপ হচ্ছে আর কি। আর আজকে আমি এখনো ভিডিওতে ইন্ট্রো দিই নাই, আজকের ইন্ট্রো আপনারা দিবেন। বলেন তো, হ্যালো দিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল সানি, ওয়েলকাম টু সানি গিরি, হোপ ইউ গাইস আর ডুইং ফাইন। হ্যালো দিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল সানি, ওয়েলকাম টু সানি গিরি, হোপ ইউ গাইস আর ডুইং ফাইন। মানে আপনারা সবাই কি সাইফুল সানি? ইয়েস। একটা বড় মিটআপ রাখবো বলে রাখা হচ্ছে না, ভাবতেছিলাম যে 100 কে হইলে তারপর একটা বড় মিটআপ করব, তাই আপাতত ধরেন যে টাইনি স্কোয়াডের কিছু অংশ গ্র্যান্ড মিটআপের ছোট ভাই, ছোট মিটআপ। হ্যাঁ, ছোট ভাই, ছোট ভাই। একটা একটা কোশ্চেন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে সানিগিরির ভিডিও কেন দেখেন, অ্যানসার কি দিবেন? আমার ইউটিউবিং এর আইডল সানি ভাই, ভাই এখন পর্যন্ত রাইডিং হিসেবে সানি ভাই বেস্ট, এজ এ রাইডার সানি ভাই বেস্ট। কিন্তু যদি মানে যতগুলো মানে সবাই তো বেস্ট ঠিক আছে, সবচেয়ে বেস্ট স্টোরি টেলার যদি হয়ে থাকে, মানে কাহিনী গুছানো থেকে শুরু করে মানে স্ক্রিপ্ট এমন ভাবে গুছায় আর সবাইকে শো করে প্রেজেন্টেশনটা, ভাই অস্থির অস্থির। আপনার ইন্ডিয়ার ট্যুরগুলো আমি আসলে সাবস্ক্রাইবার হিসেবে দেখি না, আমি সানি ভাইকে ভাই ব্রাদার হিসেবে, ভাই ব্রাদারের ভিডিও কন্টেন্ট দেখি। আসল কথা হচ্ছে এটা মেইন কারণ হচ্ছে এটা, ভাই ব্রাদার হিসেবে ভাই ব্রাদার কারণেই দেখি। এখান থেকে এখানে কানেকশন যায়, হার্ট টু হার্ট কানেকশন, হার্ট টু হার্ট কানেকশন। যাই ভাই, ভাইয়া আপনার সুন্দরী মানে পালসার থেকে শুরু করেছিলাম, এখন সিবি আপনার ব্লগ সানি ভাইয়ের ব্লগই আমি একদম টপ টু বটম 100% আমি দেখছি, এবং টপ টু বটম ইন্টারাকশন আমার সাথে ছিল, 1 সেকেন্ডও মিস হয়নি। মনে করেন যে আপনারা সবাই এখানে আছেন, আপনাদের সাথেই কথাবার্তা হচ্ছে, আলাপচারিতা হচ্ছে আর কি, এটা মনে ধরে নেন। আর সবার সাথে ইনশাল্লাহ একদিন একদিন কোনো না কোনো জায়গায় দেখা হয়ে যাবে, আপাতত ধরেন যারা ভাই ব্রাদার কাছে ছিল তাদের সাথে দেখা হয়েছে আর কি। মিট আপ একবারে নস্বাদ হয়ে গেছে, বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। নস্বাদ হয় না আসলে, মিট আপে একটু স্পাইস যুক্ত হয়েছে, মশলা যুক্ত হয়েছে, মিটআপ আরো মজা হয়ে গেছে। মজার বিষয় হচ্ছে বৃষ্টির মধ্যে যারা আসবে তারা সানিগিরির আসল ভাই ব্রাদার। আজকে কি ওয়াসিক ভাই জুতা পরে চলে এসেছে? হ্যাঁ, ওয়াসিকের জুতা পরে আসছে, লে ভাই জুতা। ইট ওয়াজ এ ভেরি নাইস গেট টুগেদার, যারা আসেন থ্যাংক ইউ ব্রোজ। আর যারা আসেন নাই বা আসার ইচ্ছা ছিল কিন্তু জানেন না কী হয়েছে কাহিনি, তাদের কাছে আমি আগে মাপ চেয়ে নিচ্ছি। আমি খুব সিম্পলি
জাস্ট যখন যাবো সিআরবিতে তার 2 ঘন্টা আগে একটা স্টোরি দিয়ে গেছিলাম যে ভাই কেউ আসলে চলে আসেন। এর আগে দিনে ভাই বড় করে জানায় না, কারণ হচ্ছে বেশি মানুষ আসলে না সবার সাথে ইন্টারাক্ট করতে পারি না। তো অল্প কয়েকজন যারা আসছেন তাদের সাথে আসছে, জমি আড্ডা আড্ডা দিছি, এই যে আড্ডা শেষ করে আবার তাদের সাথে একটা রাইড দেওয়ার জন্য আমাকে নিয়ে যাচ্ছে আর কি। ওনারা হচ্ছেন সবাই জিক্সার ক্লাব সিটিজির মেম্বার সম্ভবত, কিন্তু যদিও সবগুলো বাইক জিক্সার না, ওই যে অ্যাপাচি আছে সামনে, একটা GSXR আছে। তো ওনারা বললো যে ভাই চলেন আমরা সংক্ষিপ্ত একটা রাইড দিয়ে আসি চিটাং শহরে। বললাম চলেন রাইড দিয়ে আসি, এটাই তো মজা। হাউ আর ইউ, কেমন আছো? তোমার জুতো নিয়ে গেছিলাম আজকে, আজকে সবাই আমার এটাই বলছে ওয়াসিফ ভাইয়ের জুতো নিয়ে আসছেন আজকেও, তাও উইথ মার্কিং দ্যাট ওয়ার্ড প্লে বয় ওয়াসিফ ভাইয়ের জুতো নিয়ে আসছে। এটাতে কিছু গিফট দিছে ভাই ব্রাদার যারা আসছে, সেখান থেকে এই একটা প্যাকেট, আচ্ছা একটা মানি ব্যাগ, তারপর এটার ভিতরে কি ভিতরে আরও একটা মানি ব্যাগ, এটা সম্ভবত হ্যাঁ একটা টি শার্ট, চাবির রিং। এই যে এই গিফটটা, এই গিফটটা ভাই আমাকে দিছে, কিন্তু ভাই বলে দিছে এটা আমি এখন খুলতে পারবো না। তাইলে কখন খুলতে পারবো? ভাই বলছে যেদিন আপনার 1 লাখ সাবস্ক্রাইবার হবে সেদিন আপনি এটা খুলবেন ভাই, মানে ভাই রিকোয়েস্ট করছে। তাই আমি বাইরে কথা দিলাম যে ভাই ঠিক আছে, 1 লাখ সাবস্ক্রাইবার হওয়ার পরে গিয়ে এই গিফটটা খুলবো, তবে আমি বুঝতে পারতেছি ভিতরে কী আছে, গেস করা যাচ্ছে। আর এখন বসেছে হচ্ছে 9টা, চিটাং আসছি, এখন পর্যন্ত কিন্তু গরুর মাংস খাওয়া হয় নাই, মেজবানি খাওয়া হয় নাই। আজকে একটা অথেন্টিক মেজবানির দাওয়াত আছে আর কি, কারো একজনের মৃত্যুবার্ষিকী, আমার ফ্রেন্ডের দাওয়াত আছে, ছোট ভাইয়ের দাওয়াত আছে দুইটা, আর আমাদের সাথে আছে আমাদের মামু। মামুর বিয়া অনেক আগে খাইছিলাম, অনেক আগের সাবস্ক্রাইবার যারা তারা হয়তো চিনবেন। মেজবান বলতে আসলে যেই আয়োজনকে বোঝায় সেটা হচ্ছে এই মৃত্যুবার্ষিকী বা কারো মৃত্যু হইলেই যে খাওয়ারটা আয়োজন করা হয় সেটা হচ্ছে মূলত মেজবান বা মেজবানি মাংস। আর এমনি এখন আর কি অনেক অনুষ্ঠানে মেজবানিটা ছড়াই গেছে, বিয়ে জন্মদিন সব কিছুতে এখন মেজবানির আয়োজন হয়, সেটা আর ওই মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ নাই আর কি। আজকে যেহেতু সুযোগ হয়েছে, অথেন্টিক মেজবানের স্বাদ কিন্তু আবার একটু আলাদা। এখানে কীভাবে ঢুকছে এটা ইম্পর্টেন্ট, এখানে মানুষ কীভাবে ঢুকেছে দেখছেন? এই এই প্রোগ্রামের একটা কালচার আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে মানে মানুষ তো হিউজ, তো সিট ধরে দাঁড়ায় থাকতে হবে। এই যে এভাবে সবাই এখানে একটা একটা করে সিট ধরে দাঁড়ায় আছে, মানে হচ্ছে একজন উঠবে আমরা সাথে সাথে বসতে হবে, নাহলে জায়গা পাবো না। প্রথমে শুরুটা হয়েছে, এটাকে বলে ওরস বিরিয়ানি, এটা দেখতে এরকম, মানে এটা হচ্ছে ঢাকাইয়া তেহরির মতো আর কি। আর পাশাপাশি আছে ওইটা মানে কি, এটা হলো নলারজল, নলারজল সাথে বুটের ডাল আছে নাকি? হ্যাঁ বুটের ডাল আছে, বুটের ডাল আছে। শোনা না এদিকে দাদারা, আপনি কষ্ট করতেছেন? আরে ভাই চিল, আচ্ছা স্পেশাল মাংস নিয়ে আসছে, নলা নলা নলা, এই জিনিসটাই খাইতে সবচেয়ে বেশি মজা না? আমি সত্যি কথা এটার জন্য আসছি, ঠিক এটার জন্য আসছি, এটা দিব তোমার দাম কেনা দরকার আমার। ভাই ভিডিও ক্যামেরা যদি অন রাখি তাহলে বেশিক্ষণ ভালো করে খাইতে পারবো না, এখন আমি খাওয়ার ভিতরে ফুল ঝাঁপিয়ে পড়ি। আর পিছনে দেখেন ওনারা সিরিয়াল ধরে দাঁড়ায় আছে, ওনাদের তো খাইতে হবে নাকি? জুতা চিনাই গেল, জুতা চিনাই সবার পায়ে এই জুতা।